সামনে আসতে চলেছে শীতকাল, আর শীতকাল মানেই ছাগলের জন্য সিজনাল অধিক পুষ্টিগুণের কাঁচা ঘাসের চাষ। তো কি কি ঘাস চাষ করবেন, আমি কোন কোন ঘাসগুলো চাষ করি, গত বছরে কি কি ঘাস চাষ করেছি আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়েছি। এবারেও আমি কাঁচা ঘাস চাষ করব। তো কোন কোন ঘাসগুলো চাষ করব, এর জন্য আমি এখন থেকে কি ধরনের প্রিপারেশন নিচ্ছি আজকের এই ভিডিওটির মধ্যে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আমি কৃষ্ণ ডাকুয়া প্রত্যেকটি দর্শককে আমার নমস্কার ও ভালোবাসা জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না, সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি দেখতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখবেন। চলুন তাহলে বন্ধুরা এবার দেরি না করে শুরু করে দেই আমি কি ধরনের প্রিপারেশন নিচ্ছি তার পুরো বিষয়টা। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়, পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। প্রিয় দর্শক বন্ধুরা, তো গত বছরেও আমি দেখিয়েছি যে শীতকালে ছাগলের জন্য অধিক পুষ্টিগুণের কাঁচা ঘাস কোনগুলো আমি চাষ করি, যেমন বার্সিম, লুসান আলফা আলফা, মাখন ঘাস, চিকলেট বা চিকুরি ঘাস আমি দেখিয়েছি। তো এবারেও আমি চাষ করতে যাচ্ছি। তো দেখুন এই যে জমিটা এখন ফাঁকা পড়ে আছে, জমিটাতে দেখছেন এখন শুধু জঙ্গল ঘাস, এটাতে কিন্তু কলমি শাক ছিল যেটা ছাগলের জন্যই করা হয়েছে বর্ষাকালীন হিসেবে। এরপরে এই যে পিছনে আমাদের দেখতে পাচ্ছেন এখানেও এটা অজানা হাইব্রিড ঘাস রয়েছে, এখন এর প্রচুর কাটিং আছে। এদিকে দেখুন যেটা হাইব্রিড প্যারা ঘাস বা জার্মান প্যারা অনেকে বলে, এগুলো নিচু জমি, যেহেতু এই জমিটা নিচু যার জন্য নিচু জমিতে এই ঘাস রয়েছে। এইদিকে দেখুন এই যে জমিটা, এই জমিটায় এখনো কিন্তু এটা অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার এখনো পর্যাপ্ত আছে, এখনো কেটে কেটে খাওয়ানো হচ্ছে। এর পিছনটায় আছে থাইল্যান্ড নেপিয়ার, দেখুন অনেকটা জঙ্গল হয়ে আছে। তো এই যে ঘাসগুলো এগুলোকে কিন্তু আমরা কেটে কেটে জমিটাকে পরিষ্কার করব, এই জমিতে হাল চাষ করব, চাষ করেই আমরা অন্য এই যে জমিটা, এই জমিটাতে এই যে ঘাসটা কিন্তু কাটা শুরু হয়ে গেছে, দেখুন আমাদের কেটে নেওয়া হচ্ছে। এটাও অস্ট্রেলিয়ান রেড, এটাও আমরা খালি করব। এরপরে মাঝখানে যে ঘাস চাষ করা সেটা আমরা চাষ করব। দেখুন এখানে থাইল্যান্ডটা রয়েছে, মাঝে মাঝে মারা গেছে অনেক, আর বর্ষাকালে এবারে এই জমিতে প্রচুর ইঁদুর এসেছিল, এত পরিমাণে ইঁদুর এসেছিল যে ঘাসগুলোকে একদম নষ্ট করে দিয়েছে। এরপরে আর সামনে জমিটাতে দেখাই, এই যে এখানে রয়েছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারটা, মাঝখানে জঙ্গল ছিল, অনেক জঙ্গল ছিল, লোক দিয়ে সেটা পরিষ্কার করা হয়েছে, এখন ঘাস মারা দিয়ে এই যে ঘাসগুলো ছোট ছোট নতুন নতুন ঘাস জন্মেছে এই ঘাসগুলোকে কিন্তু মেরে ফেলতে হবে আমাদের। এই ঘাসগুলো মেরে ফেলার পরেই আমি এখানে হাল লাগাবো। তো এটা ভাববেন না যে এমনভাবে হাল লাগাবো পুরো নষ্ট হয়ে যাবে, না, যেটা ব্রাশ কাটার, গত বছরে দেখিয়েছি আমার ছোট্ট একটা মেশিন নিয়েছি ব্রাশ কাটার, তো এবারে নতুন আরেকটি মেশিন নিয়েছি, তো অবশ্যই সেই মেশিনের ভিডিওটা আপনাদের দেখাবো। এবার নতুন কি ধরনের মেশিন নিলাম তার সেটিং ভিডিওটা আমি পরবর্তী ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সেটা দিয়ে কিন্তু আমি চাষ করব, ঘাস ঘাস থেকেই যাবে। এই যে লাইনগুলো ধরুন, এই যে একটা লাইন রয়েছে, এই যে একটা লাইন, মাঝখানে যে গ্যাপ, এই গ্যাপ জায়গাগুলোকেই কিন্তু আমি ইউটিলাইজ করতেছি। এতে আমার নেপিয়ার ঘাসটাও থেকে যাচ্ছে, শীতকালে যেহেতু এদের ফলন কম যার জন্য আমি কিন্তু মাঝখানে শীতকালে লুসান আলফা আলফা, বার্সিম, মাখন ঘাস, সিকলেট ঘাস এগুলো আমি পর্যাপ্ত চাষ করে থাকি। তাহলে আমার কি হচ্ছে, নেপিয়ারটাও থেকে যাচ্ছে, নেপিয়ার যত্নে থাকছে এবং ওর সঙ্গে সঙ্গে আমার অন্যান্য ঘাসগুলোও হচ্ছে। যারা নেপিয়ার চাষ করে শুধু নেপিয়ারই করে, শুধু নেপিয়ারই থাকবে, সেখানে কিন্তু আর অন্য ঘাস থাকছে না, কিন্তু আমি যখন এটাতে চাষ করব, কি বলবো, নেপিয়ারের সাথে সাথে লুসান আলফা আলফা, বার্সিম, শীতকালে এদের এত পরিমাণে ফলন হয়, যারা চাষ করেন তারাই জানেন, এইদিকে কাটতে থাকবেন ওইদিকে বড় হয়ে যাচ্ছে। মানে এক বিঘে জমিতে যতটা নেপিয়ার পাবো তার তিন গুণ কিন্তু পাবো আমি শীতকালে আলফা আলফা বার্সিম। অর্থাৎ কিন্তু ভালোভাবে চাষ করলে, আমি বলছি নেপিয়ার যে ফলন দেবে শীতকালে অন্তত পক্ষে, বর্ষাকালে তো নেপিয়ারের লাজবাব ফলন, মানে প্রচুর পরিমাণে হবে, জঙ্গল হয়ে যাবে, কিন্তু শীতকালে এদের গ্রোথ একদমই কমে যায়। তো নেপিয়ারের থেকে বেশি গ্রোথ হয় তখন লুসান আলফা আলফা এবং বার্সিম ঘাসের। এই জমিটাতে এখনো আমার এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার রয়েছে, এখনো প্রচুর রয়েছে, অনেকে এর কাটিং নিয়ে যাচ্ছে, দেওয়া হচ্ছে, তো এইটুকু শেষ হয়ে গেলে এটাও করব। আর এটাতে এই যে দেখুন সিওসিএন পর ঘাসটা রয়েছে, তো এটাও ঘাস মারা দিয়ে এটা তো হাল লাগানো যায়। তো যে জমিগুলো আগে রেডি হয়েছে বা রেডি করতে পারবো সেইগুলো ধীরে ধীরে আমি চাষ করতে থাকবো। এই যে সামনের জমিটা, এখানেও কিন্তু রয়েছে, এই যে দেখুন সিওসিএন পর প্রচুর পরিমাণে রয়েছে,
এটাতেও ঘাস মারা দিলে মাঝখানে আমরা হাল লাগিয়ে চাষ করতে পারি। এছাড়াও এই জমিটা এটাতে চিকলেট ঘাস ছিল, তো চিকলেট ঘাসটা বর্ষাকালে তো নষ্ট হয়ে গেল, কি বলবো, জল দাঁড়িয়ে যায় আমার এই ঘাসের জমিতে। কিন্তু চিকলেট ঘাস খুবই ভালো ঘাস, আমি যেটা দেখেছি চিকলেট ঘাস কিন্তু সারা বছর হয়। এই যে দেখুন গত বছরের চিকলেট ঘাস এখনো রয়েছে, এটা গত বছরের। যদি কারো উঁচু জমি থাকে, আমি বলবো উঁচু জমি থাকলে এই চিকলেট ঘাসটা বেশি করে চাষ করবেন, উঁচু জমি থাকলে বর্ষাকালেও পাবেন শীতকালেও পাবেন, অনেক দিন থাকে। এই চিকলেট ঘাসটা যেহেতু চাষ করেছি তো এবারেও আমি এটাতেই আবার চিকলেট ঘাস চাষ করব। আর এখানে দেখুন ব্ল্যাকবেরি ঘাসটা রয়েছে, এখন এর প্রচুর চারা রয়েছে, ব্ল্যাকবেরি রয়েছে। এরপরে কিছু কিছু নতুন আমার ভ্যারাইটি ঘাস ছিল, যেমন জেনিয়া ঘাস, এই যে জেনিয়া ঘাস, এই যে ছোপাটা দেখাচ্ছে, এই যে জেনিয়া ঘাস খুব সুন্দর, হয়তো এবার আশা রাখছি এই জেনিয়া ঘাসটা আমি একটু বেশি করে লাগাবো। আর রোডেজ নামে আর একটা ঘাস আছে, ওটাও বেশি করে লাগাবো। এইগুলো সরু সরু ঘাস তো, ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো। আর এই ঘাসটা সারা বছর হয়, তো রোডেজ ঘাসটাও আপনাদের দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে রোডেজ, এই ঘাসটাও খুব নরম, খুব সরু, ভালো ফলন হয়, তুলনামূলক ছোট ঘাস হিসেবে ভালো ফলন হয়। আর বাকি তো গোয়াতেমালা পিছনে আছে, ওই দিকেও গোয়াতেমালা আছে, ওই জমিগুলোতেও আমি আস্তে আস্তে চাষ করব। আর সামনে আমার সার রেডি করা আছে, সেটাও দেখাচ্ছি। এখানে উপরে এখানে ঝিঙের মাচা, তো এখানে ঝিঙেটা মারা যাচ্ছে প্রায়। এরপরে এখানে লাউ দেওয়া হয়েছে, তো দেখাচ্ছি এর নিচেই কিন্তু আমার, এর আগে ভিডিওতে দেখেছেন যে এর নিচেই আমি সার তৈরি করতেছি। দেখুন এই যে বড় বেড, দুটো বেড প্রায় ফুল, এই সার দিয়েই কিন্তু আমি এবারে ঘাস চাষ করব। একদম প্রচুর পরিমাণে সার, তো ভিতরটা কেঁচো খেয়ে ফেলেছে, উপরে এগুলো নতুন নতুন নাদি ফেলা হয়েছে বলে এখনো রয়েছে। তো এই সার যত সার আছে প্রায় হিসেব করলে এক তলির কাছাকাছি, তো এক তলি সার আমি পুরোটাই দেব। এছাড়াও আরো অন্য জায়গায় সার জমানো আছে, মানে এত পরিমাণে সার হচ্ছে যে এরকম আমার আরো দু তিনটা বেড লাগবে, তো এত বেড এখানে রাখার জায়গা নেই বলে আমি এর মধ্যেই রেখে দিয়েছি। আর বাকি সারটা এবারে যেহেতু ভুট্টা চাষ করব, সেই ভুট্টা চাষের জমির পাশে কিন্তু আমি স্টোর করতেছি। তো চলুন সামনে। এই একটা গোয়াতেমালা ঘাসের জমি, দেখুন গোয়াতেমালা ঘাস অনেক ফাঁকা ফাঁকা হয়ে গেছে, কারণ প্রচুর পরিমাণে এর কাটিং বা চারা বিক্রি করা হয়েছে, তো এখনো বিক্রি করা হচ্ছে কাটিং চারা। এখন চারাটা সেরকম নেই, এখন কাটিংটাই দেওয়া হচ্ছে, ভালোভাবেই দেওয়া হচ্ছে। তো এইটুকু প্রায় এর মধ্যে আশা করি শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে আমরা এটাকে আবার নতুন করে সুন্দর করে লাগাবো। এখন যেমন এলোমেলো হয়ে আসছে, এলোমেলো থাকবেন, আর মাঝখানে মাঝখানে চিকলেট ঘাসটা চাষ করব। গত বছর এই পুরো জমিটাতে চিকলেট চাষ করা হয়েছে, তো খুব ভালো হয়েছিল। এবারেও আমি চিকলেটটাকে বেশি পরিমাণে চাষ করার চেষ্টা করতেছি, আর মাখন ঘাসের জন্য আলাদা একটা জায়গা সিলেক্ট করেছি, চলুন সেটাও দেখি। এই যে জমিটা ফাঁকা পড়ে আছে, এটাতে বর্ষাকালে কিছুই ছিল না, মানে আমি নেপিয়ার চাষ করতে চেয়েছিলাম কিন্তু সময় হয়ে ওঠেনি, আর এত নেপিয়ারের প্রয়োজনও পড়ে না বর্ষাকালে খুব ফলন হয় বলে, তো এটা ফাঁকাই পড়েছিল। আর এই জমিটাও সাফাই করা হয়, তো এখানে নতুন নতুন ছোট ছোট ঘাস জন্মেছে, এই ঘাসে পুরো স্প্রে মেরে দেবো, যে ঘাসটা মরে গেলে এটাও চাষ দিয়ে আমি যে মাখন ঘাস সেটা আমি চাষ করব। তো যা জমি আছে মোটামুটি পুরোটা মিলে দু কাঠা আড়াই কাঠা হবে যদি মাখন ঘাসটা চাষ করি, আশা করি এতেই সাফিসিয়েন্ট। কারণ মাখন ঘাসটা না ভালো ঘাস, তুলনামূলক ভালো, খারাপ নয়, কিন্তু মাখন ঘাসটা যেটা আমার মনে হচ্ছে যেন ফলনটা একটু কম, মানে গ্রোথ খুব কাটছি, আবার হচ্ছে তিন চার দিনে বেরিয়ে যাচ্ছে কিন্তু আয় কম। যেমন আলফা আলফা বার্সিম কাটলে আয়টা বেশি হয়, আর বেশিক্ষণ পেটে থাকে, মাখন ঘাসটা কিন্তু বেশি পেটে থাকে না, খুব ভালো ঘাস, ঘাস খারাপ নয়, খুব ভালো, কিন্তু আমি এবারে কম চাষ করব। তো চলুন এবারে আমি কি ধরনের বীজ ব্যবহার করব এই ঘাস মারার জন্য সেটাও আপনাদের দেখাচ্ছি। ঘাস মারার জন্য যে ওষুধটা ইউজ করি, ফুগো নাম, এই ফুগো ফার্স্ট টাইম একবার দিয়েছিলাম, দেওয়ার পরে আমি ভালো রেজাল্ট পেয়েছি বলে সেকেন্ড টাইম কিন্তু আবারও নিয়ে এসেছি। এর আগে আমি বেশিরভাগ রাউন্ড অফ ইউজ করতাম, তো রাউন্ড অফ হচ্ছে কি গোড়া শুদ্ধ পচিয়ে দিচ্ছে, যে কোনো গাছকে পচিয়ে দিচ্ছে, আর তুলনামূলক ওটার দামটাও বেশি, আর এটা কিন্তু কারেন্ট কাজ একদম, মানে রৌদ্রের সময় যদি সেটা ব্যবহার করা হয় সঙ্গে সঙ্গে গাছগুলো মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এবং এটা আমি যেটা দেখলাম দুটুই কাজ করতেছে, পাতাও মরে যাচ্ছে খুব ফাস্ট কাজ হচ্ছে, এবং গোড়াও কিন্তু আস্তে আস্তে পচিয়ে দিচ্ছে। যেটা রাউন্ড অপে দেখা যায় আজকে যদি স্প্রে করি সাত দিন কিন্তু কোনো রকম কিছু বুঝতে পারবো না, একদম তাজাই থেকে যাচ্ছে, আর এটার ক্ষেত্রে আজকে দিলে আজকে আমি রেজাল্ট পেয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে গোড়া শুদ্ধ পচে যাচ্ছে। তো যাই হোক এটা আমি ইউজ করব।
এটা ইউজ করার পর মাঝখানে যে ঘাসগুলো সব মরে যাবে, এরপরে হাল চষে সার দিয়ে আমি কিন্তু যে বীজগুলো বপন করার কথা বলছি যে ঘাসগুলো সেগুলো। আচ্ছা বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর ভিডিও দেখতে চান সেটাও কমেন্টে লিখবেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। তো আজকের ভিডিওতে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।